বছরের শেষে আবারও উত্তাপ ছড়িয়েছে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র সম্পর্কে। কাতায়েব হিজবুল্লাহর ঘাঁটিতে মার্কিন অভিযানকে কেন্দ্র করে ইরাকের সাথে তৈরি হয়েছে উত্তেজনা। দেশটির প্রধানমন্ত্রীর দাবি, অভিযান ঠেকাতে তার সর্বাত্মক চেষ্টা থাকলেও হামলার ব্যাপারে অবিচল ছিল পেন্টাগন। ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলার ঘটনাকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে ইরান। দাবি, মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া বিঘ্নিত করতেই এই পদক্ষেপ। চারদিকে ধ্বংসযজ্ঞের চিহ্ন। F-15 ফাইটার জেট দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে কাতায়েব হিজবুল্লাহর অন্তত 5টি ঘাঁটি। পেন্টাগনের দাবি, অন্তত 4 কমান্ডার ছিলেন নিহতদের মধ্যে। সোমবার হামলার ভিডিও প্রকাশ করেছে পেন্টাগন। বলা হয়, ইরান সমর্থিত শিয়া গোষ্ঠীটির 3টি অবস্থানকে টার্গেট করে মার্কিন প্রতিরক্ষা বিভাগ, যার একটি ইরাকের আল কায়েম এলাকায়, অপর দুটি সিরিয়ায়। মন্ত্রিসভার জরুরি বৈঠকে মার্কিন হামলার তীব্র নিন্দা জানান ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী যখন ফোনে হামলার পরিকল্পনা জানিয়েছিলেন, তখনই সরাসরি আলোচনার মাধ্যমে সমাধান চেয়েছিলাম, কিন্তু তিনি সাফ জানিয়ে দেন সিদ্ধান্ত হয়ে গেছে। এটা ইরাকের সার্বভৌমত্বের ওপর আঘাত। আমরা কোনো দেশের সাথেই বৈরী সম্পর্ক চাই না, কেবল ইরাককে যুদ্ধ পরিস্থিতি থেকে বের করে আনতে চাই। ইরাকে কাতায়েব হিজবুল্লাহর ঘাঁটিতে মার্কিন হামলা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। হাজার মাইল দূরে যুক্তরাষ্ট্রের সীমান্ত, অথচ নিরাপত্তার দোহাই দিয়ে ইরাক সিরিয়ার রক্তপাত ঘটিয়ে চলছে তারা। ইরান ও রাশিয়া এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে, অথচ মার্কিনেরা বরাবরের মতোই ধ্বংসের পথে হাঁটছে। মার্কিন হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ইরাকে। সোমবার সকাল থেকেই রাজপথে নেমে আসে মানুষ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকায় আগুন ধরিয়ে প্রতিবাদ জানান তারা। মার্কিন সেনাদের জানাতে চাই, যতই বোমা মারুক, হত্যা করুক, নিজেদের ভূমি আর সম্মান রক্ষায় আমরা প্রতিরোধ গড়ে তুলব। গেল সপ্তাহে ইরাকে কর্মরত এক মার্কিন ঠিকাদারের মৃত্যুর জেরেই মূলত যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযান। ওই হামলার পেছনে ইরানকে দায়ী করছে ট্রাম্প প্রশাসন। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ইরানের সাম্প্রতিক দ্বন্দ্বের বলি হতে হচ্ছে ইরাককে। জমুনা নিউজ।